বিসমিল্লাহির রহমানির রহিম। মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসলে আজকে কথা বলবো ট্যাং নির্মাণ নিয়ে। আমরা ট্যাং নির্মাণ নিয়ে বিভিন্ন জটিল ও কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছি। গোল ট্যাং করব না চৌবাচ্চা করব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাছ চাষ করতে গেলে আসলে মাছ চাষের ট্যাংটাই সবকিছু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমি মনে করি পালন করে। সেটা ট্যাং করতে যদি আমি ভুল করি তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষতিগ্রস্ত হাত থেকে বাঁচার জন্যেই আমি গোল ট্যাং করবেন না চৌবাচ্চা করবেন, এর মধ্যে আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিছে, আসলে আমি রুবেল কারো মতো নয়, আপনাদেরকে এর আগেও আমি বলছি আজকেও বলছি আমি আমার মতো। আপনারা যদি আমার কথাগুলো শুনে আমার একটি কথা আপনাদের উপকারে আসে তাহলে আমার মাছবাড়ি ইউটিউব চ্যানেলে কথা বলা সার্থক হবে বলে আমি মনে করি। আমার সহজ পদ্ধতি এদেশের মানুষের কল্যাণ হবে বলে আমি মনে করি। এই উদ্দেশ্যে আসলে আমার ইউটিউবে বসা, মাছ চাষ করা, বিভিন্ন সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা। প্রথমে আমি গোল ট্যাং নিয়ে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপনা করব। গোল ট্যাঙ্কের সমস্যাগুলো আমি মোটামুটি 9 থেকে 10টা দিক উত্থাপন করব। এক নম্বর দিকটা যেটা সেটা হলো গোল ট্যাঙ্কে তিরপলের অপচয় হয় বেশি, তিরপলের পরিমাণ লাগে বেশি এবং গোল ট্যাঙ্কে তিরপলের অনেক খরচ। দুই নম্বর দিকটা হলো ট্যাঙ্ক গোল ট্যাঙ্কে তিরপলগুলো ভাঁজ 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 হয়। তিন নম্বর দিকটা হলো ভাঁজগুলাতে ময়লা জমে থাকে। যখনই আপনি ভাঁজ 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 করবেন তখন এই ভাঁজে ময়লা জমে থাকে আর ফলে মাছের রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমি মনে করি। ময়লা পরিষ্কার করতেও আপনার একটা সমান জায়গা থেকে ময়লা করা পরিষ্কার করতে যত সহজ, আপনার যদি ভাঁজ ভাঁজ থাকে আপনারা সচেতন সমাজ ময়লা পরিষ্কার করতেও জটিল হয় গোল ট্যাঙ্ক তৈরিতে। আর গোল ট্যাঙ্কটা হলো ব্যয়বহুল। আপনি যদি যে কোনো জিনিস রাউন্ড করতে যান, এখানে আপনি বাঁশ দিয়ে রাউন্ড করতে পারবেন না, পিলার দিয়ে রাউন্ড করতে পারবেন না, তখন কি করতে হবে, এখানে রড কিনে একটা টঙ্গের রাউন্ড করতে গেলে আপনার সাত হাজার টাকার রড লাগে। গোল ট্যাঙ্কের আরেকটা ক্ষতির দিক হলো মাছের মৃত্যুর হার বেশি, মাছের খাবার রুচি কম। সাত নম্বর দিকটা হলো মাছ ঘূর্ণয়নের কারণে গ্রোথ কম হয় এবং মারা যায়। আসলে দেখেন আমরা কিভাবে আমি বোঝাবো জানি না, আমি যতটুকু জ্ঞান আছে এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সচেতন আপনারা শেয়ার করেন। সেটা হলো একটা তেলের গাছের গরু ঘানি তেল দেখেন ঘুরতে চায় না, তার চোখে এরকম আন্দি দিয়ে ঘুরে। আর আমরা বাহির দেশের টেকনোলজি দেখছি, দেখে বুঝতেছি না যে গোল্ডিং কতখানি ক্ষতিকর, যে কোনো জিনিস ঘূর্ণয়মান অবস্থায় কতক্ষণ থাকতে পারে আপনাদেরকে বুঝতে হবে। আপনারা কেন বুঝেন না আমি জানি না, আসলে আমি বলে কতটুকু আপনাকে বুঝ দিতে পারবো জানি না, তারপরেও আমি বলতে থাকবো আপনি শুনেন না থাকেন। ঘূর্ণয়নের কারণে মাছের মৃত্যুর হার সবচাইতে খারাপ দিক হলো ঘূর্ণয়ন, যে কোনো জিনিস ঘুরে বেশিক্ষণ বাঁচতে পারে না আমি রুবেল মনে করি, আপনি কি মনে করেন আমি জানি। মাছ ঘূর্ণয়নের কারণে মাছের মৃত্যুর হার বেশি, খাবার কম খায়। গোল ট্যাঙ্ক করতে গেলে অনেক সময় লাগে, আপনি একটা গোল ট্যাঙ্ক করতে গেলে অনেক কারিকার্য আছে, এখানে সময়ের অপচয় হয়। আর সবচেয়ে বড় যেটা আমি সমস্যা মনে করি, নয় নম্বর সমস্যাটা, আপনি যদি 10টা ট্যাঙ্ক করেন জায়গা গ্যাপ দিয়ে 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 আপনার কিন্তু গোল ট্যাঙ্কগুলো তৈরি করতে হবে। আর গোল ট্যাঙ্কগুলো যেহেতু বাংলাদেশের, আসলে আমরা এই মাছ চাষগুলো বসত বাড়িতেই আসলে করি, বসত বাড়িতে মাছ চাষ করতে গেলে অনেক জায়গা প্রয়োজন বা আছে, আমরা পুকুর বাদ দিয়ে এই মাছ চাষের যেটা করার কারণ সেটা হলো জায়গা কম। তাহলে আমরা অবশ্যই যেটাতে জায়গা কম জায়গাতে আমরা করতে পারবো সেটাই আসলে আমরা করব। এই উদ্দেশ্যে আসলে গোল ট্যাঙ্কের অনেকগুলো আরো খারাপ দিক আছে যেগুলো হয়তো আমি জানি না, আপনারা সজাগ সচেতন সেই দিকগুলো পূর্ণ বিবেচনা করেই আপনারা কোন ট্যাঙ্ক করবেন, গোল ট্যাঙ্ক করবেন না চৌবাচ্চা করবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আমি গণসচেতনমূলক কৃষি প্রতিবেদন মাছবাড়ি ইউটিউব চ্যানেলের সচেতন হন, সতর্কতা অবলম্বন করুন,
আল্লাহর উপর বিশ্বাস করুন, বিশ্বাসকারীর জন্য আল্লাহই যথেষ্ট। হে রহমানের রহিম, ইহকাল এবং পরকাল চৌবাচ্চায় কি কি সুবিধা আপনি উপভোগ করতে পারবেন এরই উপর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।